Hello everyone, assalamu alaikum. This is Anisha Rosen from from Bangla Shoppers. কি অবস্থা সবার? সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেকেই জয়েন করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। ওকে, নাশিতা নাইন আপু লিখেছেন হাই, হ্যালো আপু কেমন আছেন? নিশাত তাবাসুম আপু লিখেছেন হ্যালো, হ্যালো আপু। ওকে, রুবিনা বেগম লিখেছেন হ্যালো গর্জিয়াস, হাই আপু কেমন আছেন? ওকে, আমার লাইফটা যেহেতু স্টার্ট হয়ে গিয়েছে, সো ফার্স্ট আমাকে একটু জানাও তোমরা যে আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? আমাকে শুনতে পাচ্ছ কিনা আর আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাও, দেন হচ্ছে লাইফটা একটু কষ্ট করে শেয়ার করে দাও। সেটিং পাউডারটা ভালো হবে নাকি লুজ পাউডার? ওকে, আমি একটু লাইফটা শেয়ার করে তারপর হচ্ছে সবার সাথে আজকে অনেক গল্প করব, ঠিক আছে? আর মেকআপ করব। মিতু আপু লিখেছেন হ্যালো কিউট লাগছে, হ্যালো থ্যাংক ইউ সো মাচ আপু, হিম ক্লিয়ার আপি, ওকে থ্যাংক ইউ সো মাচ। আজকে কী কালার আই লুক করবা? নায়না আপু লিখেছেন ওকে, আজকে হচ্ছে অফকোর্স পিঙ্ক টাইপের কিছু করব যেহেতু আমি পিঙ্ক কালার ড্রেস শাড়ি পরেছি। জানাতু আপু লিখেছেন হে আপু অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি একটু লাইভটা শেয়ার করি অ্যান্ড আমার সাথে হচ্ছে তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও প্লিজ। ওকে একটু ওয়েট, আমি আমার লাইভটা একটু শেয়ার করি। শেয়ার 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 ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ মেঘলা আপু। আচ্ছা জাস্ট একটু টাইম দিতে হবে। হ্যালো ডিয়ার আফরিন নিশা, হ্যালো কি অবস্থা? অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন কেমন আপু? আমি অর্ডার দিয়েছি অফকোর্স ভালো আপু, আমরা তো লাইভে করে দেখাই, ইউজ করে দেখাচ্ছি তাই না? আজকে আমি অ্যাবসোলিউট এটা ইউজ করে দেখাবো অ্যান্ড তোমরা দেখবা এটা কতটা সুন্দর কভারেজ দেয়। হাই আপু, বাংলা শপার্স থেকে অনেক আপুরা চলে গেছে আবার, ওকে হাই আপু ফ্রম সিলেট, থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন কেমন আপু? হ্যাঁ ভালো, খুবই ভালো, আমি আজকে ইউজ করে দেখাবো, ঠিক আছে? ওকে, সো ফার্স্টে হচ্ছে আমি আমার ব্রাউজটা করে এসেছি অ্যান্ড এখন হচ্ছে আমি একটা প্রাইমার ইউজ করবো, অফকোর্স অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রাইমার, যেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট প্রাইমার। এত কিউট কেন গালগুলো টেনে দিচ্ছে? ওকে, সো দেখো এটা হচ্ছে একটা সিলিকন টাইপের প্রাইমার, ঠিক আছে? এটা ফেসে অ্যাপ্লাই করার পর ফেসটা এত স্মুথ হয়ে যায়, ওকে। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন কেমন? আচ্ছা এটা বলেছি আপু, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন খুবই ভালো, আমি আজকে এটা ইউজ করে দেখাবো, ঠিক আছে আপু? লেন্স হচ্ছে এটা গ্রে কালার, ন্যাচারাল সুন্দরী, থ্যাংক ইউ সো মাচ তাসমি আপু। সো আমি এখন আমার টি জোনে শুধু প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেন আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর আমার একটা ফ্ললেস একটা বেস আমি পাই, ঠিক আছে? তুমি তো এমনিতে বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কমেন্ট ডিলিট করে দেয়া হয় কেন? উল্টাপাল্টা কমেন্ট করলে তো ডিলিট করে দেওয়া হবে। আচ্ছা, সো এখন হচ্ছে আজকে আমি চিন্তা করেছি ফার্স্ট আমি বেস করব, যেহেতু অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন সবাই দেখতে চাচ্ছ অ্যান্ড হচ্ছে ফাউন্ডেশনের পর কোন পাউডারটা ভালো হবে, আমি সব ইউজ করে দেখাবো আপু। আজকে হচ্ছে আমি ফার্স্টে বেস করব, সো বেসের জন্য ইউজ করব অবশ্যই আমার ফেভারিট একটা ফাউন্ডেশন, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের HD ফ্ললেস ফাউন্ডেশন, ঠিক আছে? আপু পোর্সের প্রবলেম হচ্ছে, কি করব অল প্লিজ আপু, আপনি বাংলা শপার্সের পেজ ইনবক্স করে দেন, আপনাকে হচ্ছে সলিউশন দেওয়া হবে, ঠিক আছে আপু? ওয়ারির শোরুম খোলা নাকি আপু? ওয়ারির শোরুমটা মেবি অফ আছে এখন, যখন খোলা হবে তখন হচ্ছে আমাদের পেজে পোস্ট করা হবে, ঠিক আছে? এমনিতে হচ্ছে আমাদের ধানমন্ডি আউটলেট, তারপরে বেলি রোড আউটলেট, উত্তর আউটলেট, তারপর হচ্ছে মিরপুর আউটলেট, তারপর চিটাগাংয়ে আউটলেট আছে, আর হচ্ছে বসুন্ধরা আউটলেট, যমুনা ফিচার পার্ক, এগুলো আউটলেট খোলা আছে যেহেতু আমাদের এখন অনলাইন সার্ভিসটা অফ হয়ে গিয়েছে, মানে ঈদের জন্য আর মাত্র 2-3 দিন বাকি, সো এই জন্য অফ হয়ে গিয়েছে কারণ ডেলিভারি এখন অনলাইন থেকে আর দেওয়া হচ্ছে না। সো তোমরা যারা পারচেস করতে চাচ্ছ তোমরা অবশ্যই বাংলা শপার্সের আউটলেটে চলে যাও অ্যান্ড মাস্ক পরে যাবো অফকোর্স,
ঠিক আছে, প্রিকশন মেনটেন করে যেতে হবে, দেন হচ্ছে তোমরা তোমাদের পছন্দ মতো সব প্রোডাক্ট পারচেস করতে পারবে। আপু কেমন আছো? সিলভি আপু ভালো আছে, আপনি কেমন আছেন? ওকে, সো বেসটা আমি স্টার্ট করে ফেলি বেশি দেরি না করে, ঠিক আছে? সো দেখো, এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের HD ফ্ললেস ফাউন্ডেশন। এটা আমি অল্প একটু নিব, দেন হচ্ছে বেসটা করে ফেলবো খুব তাড়াতাড়ি করে আজকে। ওকে আপু, আমি ফাউন্ডেশন লাগানোর কিছুক্ষণ পর কালো হয়ে যায় আর অয়েলি হয়ে যায়। মেবি আপনার ফাউন্ডেশনটা অক্সিডাইজ করেন, আপনি কোন ফাউন্ডেশনটা ইউজ করেন আমি বলতে পারছি না আপু, সো এই জন্য আমি সলিউশন দিতে পারবো না। বাট আপনাকে অবশ্যই একটা ভালো প্রাইমার ইউজ করতে হবে, অ্যান্ড ফাউন্ডেশন যেটা অক্সিডাইজ করবে না সেটা ইউজ করতে হবে। অ্যান্ড অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন কিন্তু অক্সিডাইজ করে না, এটা আমরা সবাই জানি, ঠিক আছে? সো এখন আমি বেসটা করে ফেলি তাড়াতাড়ি করে। সি অল্প একটু নিয়েছি, হ্যাঁ। আপু আমি ফাউন্ডেশন লাগালে কিছুক্ষণ পর কালো আর অয়েলি হয়ে যায়। অনেক সময় আপু স্কিনের প্রবলেম থাকলেও, মানে আমাদের স্কিন কেয়ার যদি আমরা ঠিক মতো না করি, তখন দেখা যায় আমাদের স্কিনের প্রবলেমের কারণেও অক্সিডাইজ করে, অ্যান্ড কিছু কিছু ফাউন্ডেশনও অক্সিডাইজ করে। সো আপনাকে ভালো একটা ফাউন্ডেশন চুজ করতে হবে, অ্যান্ড অফকোর্স একটা প্রাইমারও চুজ করতে হবে ফাউন্ডেশনের সাথে, যেন আপনার বেসটা লং লাস্টিং হয়, ঠিক আছে? আফটার ডিসকাউন্ট 750 টাকা। ওকে আল্লাহ, প্রোডাক্টগুলো কি পাবো না? প্রোডাক্টগুলোর জন্য আপনার বাংলা শপার্সের পেজে একটু ইনবক্স করেন, ওরা বলে দিবে। সবগুলো আউটলেট ওপেন আছে, আউটলেটে কিন্তু যে পারচেস করাটা ইজি হবে এখন। বাংলা শপার্সের কন্টেস্টের রেজাল্ট কবে দিবে এটা বাংলা শপার্স বলতে পারবে, বাংলা শপার্সের পেজ ইনবক্স করে দেখো। ওকে সো দেখো, আমার কিন্তু আর মানে তোমরা যদি ফুল কাভারেজ চাও তাহলে কিন্তু তোমরা দুইটা লেয়ার অ্যাপ্লাই করতে পারো, বাট আমি হচ্ছে ফুল কাভারেজ এটাই কিন্তু হয়ে গিয়েছে আমার, আর ফুল কাভারেজ বেশি হেভি আর দুইটা লেয়ার দেওয়ার দরকার নাই। সো এই জন্য হচ্ছে আমি অল্প একটু নিয়েছি, ওইটা দিয়ে আমার ফুল ফেসটা একদম কভার হয়ে গিয়েছে, যতগুলো স্পট ছিল, তারপর হচ্ছে পিগমেন্টেশন ছিল, ঠিক আছে? সো আমি একটু গলায় ফাউন্ডেশন দিয়ে নিই। ওকে অল্প একটু নিলাম, দেখো তোমরা অল্প একটু ফাউন্ডেশন ইউজ করলে কিন্তু হয়ে যাচ্ছে। সো সামার এর জন্য এটা হচ্ছে বেস্ট একটা ফাউন্ডেশন, কারণ এটা এটা ইউজ করার পর ফেসটা কিন্তু গ্লো করে, ঠিক আছে? আমি দেখেছি এটা ইউজ করার পর ফেসটা অনেক গ্লো করে, অ্যান্ড হচ্ছে এটা অক্সিডাইজ করে না, এটা সব থেকে বেস্ট হচ্ছে এটা অক্সিডাইজ করে না এবং আমাদের স্কিনটাকে একদম ফ্ললেস স্মুথ করে ফেলে। ওকে জান্নাতু নাইম আপু লিখছেন কিউট আপনি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা তোমার ফাউন্ডেশন শেড কি? আমার ফাউন্ডেশনের শেড হচ্ছে ন্যাচারাল, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ন্যাচারাল শেড এটা। আজকে কী টাইপ আই মেকআপ করছো? আজকে পিঙ্ক টাইপের একটা আই লুক করবো। আপু একটা ফুল কাভারেজ ফাউন্ডেশন নেম বলো আপু, এটাও নিতে পারো, আর হচ্ছে তুমি W7-এর ফাউন্ডেশনটাও নিতে পারো, ঠিক আছে? W7-ও নিতে পারো, এটা তো একদম ফুল কাভারেজ, আর এটা হচ্ছে মিডিয়াম টু বিল্ডেবল কাভারেজ, বাট তুমি এটা চাইলে ফুল কাভারেজ করতে পারবা দুইটা লেয়ার অ্যাপ্লাই করে, আর এটা খুবই লাইট ওয়েট। ওকে সো এখন হচ্ছে চোখের উপরে আমি আমার ফেসটাকে হাইলাইট করে নিই। সো হাইলাইট করবো হচ্ছে আমি ইয়েলো কনসিলার দিয়ে, এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার, আমার হচ্ছে মোস্ট ফেভারিট কনসিলার। সো এটা কিন্তু ফুল কাভারেজ, একদমই ফুল কাভারেজ, প্লাস হচ্ছে খুবই লাইট ওয়েট। সো এখানে ক্লিক করে দেখো আমার প্রোডাক্ট চলে আসতেছে। সো আমার প্রোডাক্টটা ওয়েস্ট হওয়ার কোনো অপশন নাই এখানে, কারণ আমার যতটুকু প্রোডাক্ট লাগতেছে আমি ততটুকু ইউজ করতে পারতেছি। অ্যান্ড তোমরা এটা কাভারেজ দেখো আমার আগের আর পরে বিফোর আফটার ডিফারেন্সটা দেখলে তোমরা বুঝতে পারবা এটার কাভারেজ কত। অ্যান্ড আমার হাতে কিন্তু এখনও প্রোডাক্ট লেগে আছে। সো অল্প একটু নিলেই কিন্তু একদম কাভারেজটা অনেক সুন্দর হয়। আচ্ছা এখন আমি ব্রাশ দিয়ে একটু ব্লেন্ড করে দেব। ফাউন্ডেশনের শেড, ফাউন্ডেশনের শেড হচ্ছে ন্যাচারাল, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ন্যাচারাল শেড। সিসি ইয়েলো দিয়ে কনসিলার কাজ করা যাবে তো? সিসি ইয়েলো দিয়ে কনসিলার কাজ করা যাবে, এটা তো আমি হাইলাইটিং এর জন্য ইউজ করতেছি, কারেক্টিং এর জন্য হচ্ছে তোমরা অরেঞ্জ বা লাইট ইয়েলো আর মিডিয়াম অলিভ, লাইট অলিভটা ইউজ করতে পারো।
সো এইটার মতো ফুল কভারেজ কনসিলার আমি আমার মানে কিছু থাকে না যে হাই এন্ড কনসিলারগুলো একদম ফুল কভারেজ দেয় বাট ওগুলো এমন ড্রাই হয়ে যায় বাট এটা কিন্তু সহজে ড্রাই হয়ে যায় না এত ক্রিমি একটা প্রোডাক্ট আর এটা সেট করার জন্য আলাদা করে কোনো পাউডার ইউজ করতে হয় না ফ্রেমটা একটু ঠিক করে আপু কনসিলারটার প্রাইস কত কনসিলারের প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 440 টাকা মাত্র সো আমি আমার ফেসের বাকি হাইলাইটিং পয়েন্টগুলো হাইলাইট করে নেব কানিস ভাবনা হাই ভাবনা কি অবস্থা বেশি লাগে গেছে আমি আমার জন্য বলছিলাম সিসিএলের জন্য অরেঞ্জ কারেক্টার নিয়েছি হ্যাঁ অরেঞ্জটা দিয়ে হচ্ছে ডার্ক সার্কেল তারপর পিগমেন্ট স্পট এগুলো হাইড করার জন্য আর হচ্ছে ইয়েলোটা যেমন এই যে আমি হাইলাইট করছি এরকম আমিও ইউজ করি অনেক ভালো লাগে কনসিলার এটা আসলে বেস্ট একটা কনসিলার এটা কিন্তু হাই এন্ডের থেকেও বেস্ট ট্রাস্ট মি হাই এন্ড কনসিলারগুলোর থেকেও কিন্তু এই কনসিলারটা বেস্ট আমার কাছে আর আমার যে কনসিলারগুলো আছে ওগুলো সব পড়ে আছে কারণ এটা আমি এত ইউজ করি বাট এটা তো শেষও হয় না এটাতে হিউজ পরিমাণ থাকে প্লাস এটা তো আসলে আমার প্রোডাক্টটা ওয়েস্ট হচ্ছে না এই জন্য আমি অনেক দিন ইউজ করতে পারতেছি কিছু কিছু কনসিলার থাকে যেগুলো হচ্ছে ওয়েস্ট হয় বেশি এই জন্য দেখা যায় অর্ধেকটা প্যাকেজিংয়ে থেকে যায় আমাকে ভূত লাগতেছে তাড়াতাড়ি করে ব্লেন্ড করে তারপর কথা বলি ওয়েট সি এটা কত সুন্দর করে ব্লেন্ড হয়ে যায় একদম স্মুথলি ব্লেন্ড হয়ে যায় এটা একদম অনেক ড্রাই হয়ে যায় না কিন্তু আমি অ্যাপ্লাই করার পর ব্লেন্ড করতে গেলে খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যায় দেখো ফোরহেডে কিন্তু সবার আগে দিয়েছিলাম নোজ আর ফোরহেডে ইজিলি ব্লেন্ড হয়ে যাচ্ছে কনসিলার শেড এটা হচ্ছে ইয়েলো শেড কনসিলারটার প্রাইস 440 টাকা মাত্র আপনাদের এখন যদি পারচেস করতে চান তাহলে কিন্তু আউটলেটে যেতে হবে ঠিক আছে কারণ অনলাইন সার্ভিসটা এখন অফ আছে যেহেতু ঈদের আর মাত্র দুই দিন তিন দিন বাকি কনসিলার নেম এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ক্লিক কভার কনসিলার অ্যান্ড শেড হচ্ছে ইয়েলো ইয়েলোটা আসলে আমি মেইনলি হাইলাইট করার জন্য অ্যাপ্লাই করি ঠিক আছে ওকে ওয়েলকাম স্কিপ করেছি আপু তুমি ভাবনাপুর নাম নিবা না আমার জেলাস লাগে ভাবনাপুর নাম নিবা ঠিক আছে আপু তোমার নামও নিব বাট ভাবনা তো হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমি ওর নাম নিব না বলো ওকে ভাবনা হোয়াইট ব্রাশটা কোন ব্র্যান্ডের এটা একটা নন ব্র্যান্ড আপু ফেস পাউডার ভালো হবে কোনটা অফকোর্স অ্যাবসলিউট নিউ ইয়র্ক দেখো আমি এখন এটা ইউজ করব এটা হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের এইচডি ফ্ললেস পাউডার ফাউন্ডেশন মানে তোমরা হচ্ছে যখন ফাউন্ডেশন ইউজ করতে চাও না অনেক সময় দিনের বেলা তখন তোমরা এটা ইউজ করতে পারবে এটা কিন্তু অনেক সুন্দর একটা বেস করা যায় এটা দিয়ে শুধুমাত্র এটা দিয়ে এটা এটার নামই হচ্ছে কিন্তু পাউডার ফাউন্ডেশন মানে তোমরা ধরতে পারো এটা একটা ড্রাই ফাউন্ডেশন ওকে সো এখন হচ্ছে আমি পাউডার দিয়ে দেখো এটার কভারেজটা দেখো আর এটা অনেক সুন্দর করে সেট করে ফেলে আমার ফাউন্ডেশনটাকে দেখো চোখের উপরে আমি কনসিলার অ্যাপ্লাই করার পর এখনও কিন্তু ক্রিজ পড়ে নাই এটা সবচেয়ে বেস্ট হচ্ছে আমার কাছে এটাই মনে হয় যে আমি যদি আই মেকআপ করি আই মেকআপের আগে আমি যে বেসটা করব বেসটাই যদি আমার ক্রিজ পড়ে যায় আর হচ্ছে মেকআপটা আই মেকআপটা ফেটে যায় তখন কিন্তু সুন্দর লাগে না একটুও হ্যালো কিউট আপু কেমন আছো মোহনা আপু আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ হেড ব্যান্ড পরেন না হেড ব্যান্ড পরতে হবে না ওকে ব্রাশ কোনটা আপু আপু এটা হচ্ছে রিও টেকনিকের ব্রাশ বাংলা শপার্সে অ্যাভেলেবেল আছে সো আমি আমার ব্রাউজটা একটু ক্লিন করে নিই অনেক পাউডার লেগে গেছে ব্রাউজে আপু মেকআপের জন্য কি লুজ পাউডার ভালো নাকি কম্প্যাক্ট পাউডার আপু লুজ পাউডারটা দিয়ে হচ্ছে কি আমরা মেইনলি বেকিং করি হ্যাঁ
কন্ট্রোলের পরে তারপর হচ্ছে আন্ডার আইতে আমরা এটা দিয়ে বেকিং করি। আর কম্প্যাক্ট পাউডার যেটা, এটা হচ্ছে আমরা ফাউন্ডেশনটাকে সেট করি। যখন আমি এখন যেটা ইউজ করেছি এটা হচ্ছে ফাউন্ডেশনটাকে সেট করার জন্য। আসলে আমাদের দুইটা পাউডারই কিন্তু লাগে। কনসিলার কত আপু? কনসিলার হচ্ছে অনলি 440 টাকা। তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে, স্ক্রিনশটও রাখতে পারো, অ্যান্ড তোমরা হচ্ছে আউটলেটে যেয়ে পারচেস করতে পারবে, ঠিক আছে? চার রাত পর্যন্ত কিন্তু আউটলেটগুলো ওপেন আছে। এখন আজকে আমি কোন প্যালেট ইউজ করব? চার্লি আপু, হাই বিউটিফুল, হাই আপু, কেমন আছো, কি অবস্থা? আপু বেলি রোডের আউটলেটটা কোথায়, এক্সাক্ট লোকেশনটা বলো। আপু আপনি বাংলা শপার্সের ওয়েবসাইটে www.bangla-shoppers.com ওয়েবসাইটে গিয়ে হচ্ছে আপনি লোকেশনটা দেখতে পারবেন, একদম এক্সাক্ট লোকেশন কিন্তু দেয়া থাকে। সো এটা থেকে ইউজ করি, ঠিক আছে? নাকি এটা থেকে ইউজ করবো? সঞ্জিদা প্রিয়ন্তি, ইউ লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা আপু। ওকে, সো এই প্যালেট থেকে ইউজ করছি, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের আইকন হাইপার ব্লক প্যালেট। এটাতে কিন্তু তোমরা সব কালারফুল পাচ্ছ, কালারফুলও পাচ্ছ, আবার যদি পিঙ্ক টাইপের লুক করতে চাও এটাও করতে পারবা। সো ফার্স্টে হচ্ছে আমি এই শেডটা চুজ করব আমার ট্রানজিশন কালার হিসেবে। তাহমিনা মাহমুদ, হ্যালো আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? নওশিনা আপু দেখছেন, আপু তুমি কি শাড়ি পরেছো? হ্যাঁ আপু, এটা শাড়ি পরেছি। ওকে, ইউ লুকিং বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। ফেস পাউডার প্রাইস, ফেস পাউডারের প্রাইসটা হচ্ছে, এটার জন্য বাংলা শপার্স ইনবক্স করতে হবে, ঠিক আছে? ওকে, সো ফার্স্টে আমি এই ম্যাশ আপ শেড যেটা, এটা অ্যাপ্লাই করব। সি, আমার আমার চোখের উপরে এখনও একটুও ক্রিজ পড়ে নাই, আর এটা কিন্তু আমি পাউডার দিয়ে ওরকমভাবে সেটও করিনি। আলাদা করে পাউডার দিয়ে যে সেট করতে হয় এরকমভাবে আমি সেট করি নাই, কারণ এটা এরকম মানে পাউডার দিয়ে যে সেট করতে হবে এরকম না। খুব সুন্দর করে কিন্তু এটা ইজিলি ব্লেন্ড হয়ে যায়, প্লাস হচ্ছে এটা তোমার অনেক স্মুথ একটা বেস ক্রিয়েট হয়, দেন আমার আই মেকআপটা অনেক বেশি সুন্দর হয়। অ্যান্ড এটার অনেক সময় হয় যে আমরা কি বলে, যেমন এলে গার্লের কনসিলারটা, হ্যাঁ সেটা যদি আমরা ইউজ করি দেখা যায় অনেক সময় আমাদের কি বলে, যদি আমরা ওয়াটার স্প্রে করি তখন কিন্তু আমাদের আই মেকআপটা ফেটে যায়। কিন্তু এটা দিয়ে আমি দেখছি আমার যদি পানিও লাগে তারপরেও কিন্তু আমার আই মেকআপটা একদম ওই রকমই থাকে যেরকমটা আমি মেকআপের সময় করি। তার মানে বেসটা এত মানে, তোমার আই লুকটা ভালো করতে চাইলে অবশ্যই একটা আই লুক ভালো আই বেস ইউজ করতে হবে। 750 টাকা আফটার ডিসকাউন্ট, ওকে আপু বলে দিয়েছে পাউডারের প্রাইস হচ্ছে 750 টাকা আফটার ডিসকাউন্ট। আপু ফেস পাউডার দেখো, ফেস পাউডার হচ্ছে এটা ইউজ করেছি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের HD ফ্ললেস পাউডার ফাউন্ডেশন। এই চোখে অ্যাপ্লাই করে নিই, ওকে। সো আমি আজকে কোনো হেভি কিছু করব না, মানে হেভি বলতে হচ্ছে আলাদা করে গ্লিটার ইউজ করব না, আর কাট ক্রিজের জন্য আলাদা করে কনসিলার ইউজ করব না, ঠিক আছে? টেকনিকের একটা প্যালেট থেকে আমি হট ফল প্যালেট থেকে পিগমেন্ট ইউজ করব। আপু তোমার ইউজ করা ব্রাশ কোথায় পাবো? বাংলা শপার্সে পাবে আপু, বাংলা শপার্সে ব্রাশ অ্যাভেলেবেল আছে। ওকে, সো আই হোপ এটা ম্যাচ হয়েছে অনেকটা। ওকে, এখন হচ্ছে আমি ইউজ করব, আচ্ছা এটা থেকে একটু আমি আগে আমার ব্রাউ বোনটা হাইলাইট করি, এটা দিয়েই করি। W7-এর গ্লোকো মোশন হাইলাইটার, এই হাইলাইটারটা এত পিগমেন্টেড, মানে তোমাদের যদি ওফরা না থাকে তোমরা এইটা নিয়ে নাও, এটা একদম ওফরার মতো সুন্দর হাইলাইটার। দেখো এটা পিগমেন্টার, দেখো একদম অল্প করে লাগে, আর এটা রিজনেবল প্রাইসে তোমরা একদম ওফরা টাইপের একটা হাইলাইটার পাচ্ছ। তোমরা এটা হচ্ছে আই মেকআপে তোমরা শিমার হিসেবে ইউজ করতে পারবা,
ব্রাশ কোনটা ইউজ করছি। আপু ব্রাশ হচ্ছে একটা ইউজ করছি, ডিফারেন্ট ডিফারেন্ট ব্রাশ ইউজ করছি আমি। আপু হাইলাইটার প্রাইস, হাইলাইটারের প্রাইস হচ্ছে আফটার ডিসকাউন্ট 377 টাকা মাত্র, মানে 377 টাকা মাত্র। ওকে, তারপর হচ্ছে আমি এখন টেকনিকের এই প্যালেটটা ইউজ করি। আজকে আমি অনেকগুলো প্যালেট ইউজ করব, ফাইনালি লুকের পরে যখন মেকআপ করা ডান তারপরে। ওকে, সেটিং স্প্রে। হ্যাঁ, সেটিং স্প্রে আসলে কি, আমাদের যদি অনেক বেশি অয়েলি স্কিন হয়ে থাকে, কম্বিনেশন না, অনেক বেশি যদি অয়েলি স্কিন হয়ে থাকে, তোমরা প্রাইমারটা অ্যাপ্লাই করার পরে আবার হচ্ছে একটু সেটিং স্প্রে দিতে পারো। সো আমি টেকনিকের এই পার্সিয়ান ভায়োলেট প্যালেট থেকে ফার্স্টে এই কালারটা দিব, বাট ইজ ওফরা, ওফরা ইজ এ হাই এন্ড ব্র্যান্ড। ওকে, সো দেখো এটা পিগমেন্টটা দেখো, আমি কিন্তু কোনো কনসিলার ইউজ করিনি, ঠিক আছে? দেখো আর এখন হাইলাইটার নেওয়ার টাইম নাই ঈদের পরে। এই হাইলাইটার এত রিজনেবল প্রাইস, এত রিজনেবল, বাট এটার পিগমেন্ট একদম হাই এন্ড এর মতো। ওকে, শাট আউট। তারপরে হচ্ছে এই কালারটা দিব। আপু লুজ পাউডার ভালো নাকি কম্প্যাক্ট পাউডার ভালো? আপু দুইটাই দিতে হয়, দুইটাই হচ্ছে দুইটা কাজের জন্য, সো দুইটাই ভালো। আমি হচ্ছে আইলিডের মধ্যে হাত দিয়ে অ্যাপ্লাই করতে বেশি পছন্দ করি, কারণ পিগমেন্টটা অনেক সুন্দর করে বসে। ও মাঝে মাঝে দেখি ফাউন্ডেশনের পর লিকুইড কী জানি ইউজ করে। ওকে, আবার তোমরা চাইলে এই বেজের পরেও কিন্তু, মানে আই মেকআপটা তো আমি করছি, ঠিক আছে? সো আই মেকআপটা করার আগে আমি যে বেজটা করেছি, বেজের পরে তোমরা সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে পারবা। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এই কালারটা নিই, আই থিঙ্ক এই কালারটা যাবে, যাবে। ওকে, ইয়েস, এটা যাবে। আচ্ছা, একটু একটু হার্শ লাইন দেখা যাবে, মানে আমি তো দুইটা একসাথে তারপর ব্লেন্ড করব, ঠিক আছে? অ্যান্ড টেকনিকের হট ফয়েল থেকে তো আমি আজকে ইউজ করবই করব, কারণ আজকে আমি টেকনিকের হট ফয়েলের এই কালারটা আমি এখনো ইউজ করি নাই, পিঙ্ক কালার, সেটা ইউজ করে দেখাবো। টেকনিকের এই প্যালেটটা যার থাকবে হট ফয়েল, তার হচ্ছে কি কি বলে, আলাদা করে কাট ক্রিজের জন্য কনসিলার অ্যাপ্লাই করতে হবে না, এটা এত পিগমেন্টেড একটা প্যালেট। হ্যালো আনিশা, চলে আসছে, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। অনলাইনে কি কনসিলার শেড আর ফাউন্ডেশন শেড মিলানো পসিবল? অফকোর্স, বাংলা শপার্সে পেজে ইনবক্স করলে ওরা শেডটা চুজ করে দিবে। আপু তুমি যে লেন্সটা পাচ্ছ ওটা কোন ব্র্যান্ডের? আপু ব্র্যান্ডটা মনে নাই, কারণ দেখা যায় আমরা লেন্স কিটটা মানে চেঞ্জ করতে হয়, হ্যাঁ, 3 মান্থ পর পর, সো তখন আসলে কোনটা থেকে কোনটায় রাখি মনে থাকে না। হ্যালো সুহি, আচ্ছা রেহানা খান লিখছেন হাইলাইটারের নামটা, নাম কি, কোন ব্র্যান্ড, অ্যান্ড মেড ইন কি? হাইলাইটার হচ্ছে W7, অ্যান্ড এখানে তো লেখা আছে ডেভেলপ ইন ইংল্যান্ড, ঠিক আছে? সো এটা হচ্ছে খুবই খুবই পিগমেন্টেড একটা হাইলাইটার, বাট যদিও আজকে এটা আমি আমি শুধু ব্রাউ বোনে ইউজ করেছি, বাট আজকে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের। মানে ওই প্যালেটটা পাওয়ার পর থেকে আমার মানে অনেক কিছু নিয়ে বসতে হয় না, দেখা যায় আগে বসতে হতো একদম ব্লাশের প্যালেট, তারপর কন্ট্রোল প্যালেট, হাইলাইটারের প্যালেট, সব কিছু আলাদা আলাদা নিয়ে বসতে হতো, কিন্তু এখন একটা প্যালেটের জন্য আমার এত কিছু লাগে না, কারণ একটাতে আমি সব কিছু পাচ্ছি। অ্যাবসোলিউট নিউইয়র্কের ফাউন্ডেশন, ইয়েস, আজকে অ্যাবসোলিউট নিউইয়র্কের ফাউন্ডেশন ইউজ করেছি। হাই আনিশা, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আপু মুখে কোন ফাউন্ডেশনটা ইউজ করেছো? হ্যাঁ আপু, অ্যাবসোলিউট নিউইয়র্কেরটা ইউজ করেছি,
এটা খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। অ্যান্ড হচ্ছে তুমি এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর দেখবা তোমার ফেসটা অনেক গ্লো করে, মানে এটা অক্সিডাইজ করে না, ঠিক আছে। দেখা যায় অনেক অনেক ফাউন্ডেশন থাকে যেগুলো আমরা ইউজ করার পর দেখা যায় অনেক টাকা দিয়ে কেনার পরেও আমাদের মন খারাপ হয়ে যায়, মনে হয় যে অক্সিডাইজ করে আমার স্কিন থেকে আরও কালো হয়ে যায় বা অ্যাশ অ্যাশ টাইপের হয়ে যায়। বাট এটা এত ভালো একটা ফাউন্ডেশন, এটা একটু অক্সিডাইজ করবে না। সো আমি এই প্যালেটটার কথা বলছিলাম, এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের আইকন ফেস প্যালেট, আনিশা আহমেদ ওয়া ওয়ান কে। আচ্ছা সো দেখো, এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের, মানে আমার এটা মানে কি বলবো, এটা ছাড়া এখন আসলে আমার চলে না, কারণ এটাতে আমি সব কিছু একসাথে পাচ্ছি অ্যান্ড আমার আলাদা আলাদা করে কোনো কিছু ক্যারি করতে হচ্ছে না। সো এইটাতে হচ্ছে তোমরা ব্লাশ পাচ্ছ, হাইলাইটার পাচ্ছ, কন্ট্রোর পাচ্ছ, ব্রোঞ্জার পাচ্ছ। তোমরা চাইলে হচ্ছে এই দুইটা কালার একসাথে মিক্স করেও হাইলাইটার ইউজ করতে পারবা অ্যান্ড এগুলো তোমরা হচ্ছে চোখের উপরেও শিমার হিসেবে ইউজ করতে পারবা। সো অনেকগুলো তোমরা বেনিফিট পাচ্ছ এটার মধ্যে আমার। ওকে, কেমন আছো সাবিয়া লিয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, W7-এর হাইলাইটার ধরো, স্ক্রিনশট নিব। আমি জানি তুমি না কিনে পারবা না। এই হচ্ছে W7-এর হাইলাইটার, মাঝে মাঝে উল্টা ধরি। তাসনুবা মাহবুব, ফাউন্ডেশন শেড, ফাউন্ডেশন শেড হচ্ছে ন্যাচারাল। কোন প্যালেটটা? এটা হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের আইকন ফেস প্যালেট। সো দেখো আমি এখন এটা থেকে কন্ট্রোল ইউজ করব এইটা অ্যান্ড ব্লাশ ইউজ করব হচ্ছে এইটা। সো মিক্স করে ইউজ করা যাবে, ঠিক আছে। ন্যাচারাল শেড, হ্যাঁ এটা হচ্ছে ন্যাচারাল শেড। এটার পিগমেন্টটা দেখো, অল্প অল্প করে নিবা, কারণ হচ্ছে বেশি করে নিলে অনেক বেশি বেশি হয়ে যাবে। আইকন ফেস প্যালেট নিয়েছি লাস্ট রবিবারে। আপুগুলো তো তোমারই থাকবে, তো তুমি কান্না কেন করতেছো বলো? আর এগুলো অনেক দিন যাবে, সো তোমার কোনো টেনশন নাই, কারণ তোমার 1-1.5 বছর আর কিছু কিনতে হবে না। প্রাইস প্লিজ, এটার প্রাইস হচ্ছে 750 টাকা মাত্র আফটার ডিসকাউন্ট, ঠিক আছে। সো ঈদের জন্য ডিসকাউন্ট পাচ্ছ 750 টাকা, রেগুলার প্রাইস কিন্তু আর একটু বেশি, 950 টাকা, মানে 950। সো তোমরা 200 টাকা ডিসকাউন্ট পাচ্ছ অ্যান্ড তোমরা এটা যে কোনো জায়গায় খুব ইজিলি ক্যারি করতে পারবা, যে কোনো জায়গায়। আই শুটিং কালার, আই শুটিং কালার হবে লুকটা মনে হয়, দেখি কি হয়। আমার একটা লাগবে, ঠিক আছে নিয়ে নেন, বাংলা পার্সের পেজে ইনবক্স করে। সো কন্ট্রোলটা একটু হার্স দেখাবে, আমি একটু ব্লেন্ড করব সুন্দর করে, আমি মোটো হয়ে গেছি। কিছুদিন আগে আমার এখানে কন্ট্রোল করতে হতো না, বাট এখন একটু করতে হচ্ছে। যারা বাজে কমেন্ট করছে তাদের ব্লক করে দাও। ওকে, সো নোজটাও কন্ট্রোল করে ফেলবো। আচ্ছা কতক্ষণ হয়েছে? আমি আজকে মনে হয় অনেক তাড়াতাড়ি মেকআপ করতেছি। সো আমার লাইভে কি সাউন্ড ক্লিয়ার আছে নাকি? আমার মনে হয় আমি কথা বলতে বলতে অনেক আস্তে আস্তে কথা বলে ফেলি। অবশ্য সবুজ কালার কিছু মেকআপ করবা না আপু? আমি আজকে হচ্ছে পিঙ্ক কালার পরেছি, সো পিঙ্ক কালার মেকআপটাই করবো, অলমোস্ট করেও ফেলেছি, একটু বাকি আছে। সো দেখো কন্ট্রোলটা কত সুন্দর। এটা আরেকটা শেড আছে, মানে এটা হচ্ছে ফেয়ার টু লাইট, আরেকটা মনে হয় মিডিয়াম বা এরকম কিছু হবে। সো অ্যাবসোলিউট নিউইয়র্কের প্রোডাক্টগুলো হচ্ছে প্রতিটা মানুষের স্কিন টোনের সাথে একদম ম্যাচ হয়ে যায় প্রতিটা প্রোডাক্ট। আপু আমার আচ্ছা, আপু W7 ফাউন্ডেশনটা কি ম্যাট নাকি অয়েলি স্কিনের জন্য? আপু W7 ফাউন্ডেশন অল টাইপ স্কিনের জন্য অ্যান্ড হচ্ছে অয়েলি স্কিনেও খুব ভালো
কাজ করে, মানে একটু সোয়েটিং হয় না। তারপর হচ্ছে তোমার একটা ওয়াটার প্রুফ, ঠিক আছে, সোয়েট প্রুফ, হ্যাঁ, এটা ফুল কভারেজ দেয়, একদম ফুল কভারেজ দেয়। এটা দিয়ে তোমরা, তোমাদের এটা থাকলে কোনো একদম অনেক কি বলে ফুল কভারেজ হাই এন্ডের কোনো ফাউন্ডেশন ইউজ করতে হবে না অথবা কিনতেও হবে না। সো ফোরহেডে কন্ট্রোল করা মাস্ট, এই জন্য আমি একটু করে নিচ্ছি তাড়াতাড়ি করে। মাত্র 29 মিনিট হয়েছে, মানে আমি আজকে অনেক তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট মেকআপ করতেছি, এটা কিভাবে পসিবল? তারপর অনেক কিছু বাকি আছে। আচ্ছা, এখন হচ্ছে আমি এখান থেকে একটু ডার্ক একটা কালার ইউজ করি, নাহলে চোখটা অনেক বেশি লাইট মনে হবে, ঠিক আছে। ডার্ক কালার বলতে, ডার্ক কালার কোনটা ইউজ করবো, ব্রাশটা কোথায় পাবো অ্যান্ড প্রাইস? আপু, বাংলা শপার্সে অনেক ডিফারেন্ট টাইপের ব্রাশ আছে, যেটা আপনার ভালো লাগে আপনি পারচেস করতে পারবেন, ঠিক আছে, কিন্তু এখন আউটলেট থেকে পারচেস করতে হবে। সো সবগুলো আউটলেট কিন্তু ওপেন আছে। আচ্ছা, আমি ফার্স্টে যে শেডটা নিয়েছিলাম ম্যাশা, এই শেডটা নেব এখন। জাস্ট আউটার কর্নার একটু ডার্ক করার জন্য। তোমাদের মেকআপ দেখে মনে হয় ভেরি ইজি, বাট যখন নিজে নিজে অ্যাপ্লাই করতে যাই রেজাল্ট জিরো। না আপু, এরকম কিছু না, আমরাও তো একসময় পারতাম না, ঠিক না, সবাই তো আর আমরা একদম শিখে ছোট থেকেই পারি না, প্র্যাকটিস করতে করতে শিখে যাই সবাই। সো যত কি বলে ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট হোক বা যে কোনো মেকআপ আর্টিস্টই বলো, আমরা কিন্তু সবাই শিখি অ্যান্ড প্র্যাকটিস করি, রাইট? ইস্টার জাহান শালি লুক অ্যাট হার, সরি, তোমার তোমার পেজে কি W7 ফাউন্ডেশনটা পাবো? জি আপু, বাংলা শপার্সের পেজ ইনবক্স করে দেন। যদি আপনার অনেক বেশি তাড়া না থাকে তাহলে ঈদের পরে ডেলিভারি পাবেন অনলাইনে, ঠিক আছে, আর যদি অনেক বেশি তাড়া থাকে তাড়াতাড়ি করে আউটলেটে চলে যান স্টক আউট হয়ে যাওয়ার আগে। তামানা যেমন লুক ইউর টুইন, ওকে, জসিমা পারভিন, হাই, হ্যালো জসিমা, কি অবস্থা, তুমি কি লাইভ দেখতেছো? সাউন্ড কি বলো, ক্লিয়ার, থ্যাংক ইউ। তুমি কোন ফাউন্ডেশনটা ইউজ করেছো? আমি ইউজ করেছি আমার ফেভারিট ফাউন্ডেশন, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশন। তোমরা একটা স্ক্রিনশট রেখে দাও, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রোডাক্টগুলো এত ভালো, মানে এত তাড়াতাড়ি স্টক আউট হয়ে গেছে। এই শেডটা, এই ন্যাচারাল শেডটা এখন আছে কি না আমি জানি না, স্টক আউট হয়ে যাওয়ার আগে নিয়ে ফেলো, পরে এটা স্টক হতে আবার লেট হবে, কারণ এটা এমনিতেই অনেকদিন পরে স্টক ইন, মানে রিস্টক করা হয়েছে, তার মধ্যে যে প্যান্ডামিক সিচুয়েশন চলতেছে। ওকে, সো এখন কালারটা একটু সুন্দর লাগতেছে আমার কাছে। আপু, কন্ট্রোল কন্ট্রোল হাইলাইটার ব্লাশ একসাথে, হ্যাঁ, কন্ট্রোল দাঁড়াও, এই প্যালেটে কন্ট্রোল ব্লাশ অ্যান্ড হাইলাইটার সব হচ্ছে একটাতে পাচ্ছ, সো একটাতে পাচ্ছ। আর হচ্ছে এটার প্রাইস হচ্ছে মাত্র 750 টাকা, 750 টাকায় তোমরা একসাথে 6টা ইয়া পাচ্ছ, কী বলে, 2টা কন্ট্রোল, 2টা ব্লাশ, 2টা হাইলাইটার। অ্যান্ড যে একটু ডার্ক হাইলাইটার আছে ওটা তোমার ব্রোনজার হিসেবে ইউজ করতে পারবা। আপু, বেকিং পাউডার কি অ্যান্ড কখন ইউজ করে? আমি বেকিং পাউডার ইউজ করবো আপু, দেখাচ্ছি, একটু সাথে থাকো আপু, কাল কিছু অর্ডার করলে 19 তারিখের আগে পাবো। আপু, একটু বাংলা শপার্সের সাথে কন্ট্যাক্ট করো, অ্যান্ড তোমরা আমার মনে হয় আউটলেট থেকেই পারচেস করলে ভালো হবে, সো তোমরা খুব তাড়াতাড়ি করে পেয়ে যাবা। অ্যান্ড এখন তো অনলাইন সার্ভিসটা অফ আছে, যেহেতু কোনো ডেলিভারি কোম্পানি হচ্ছে এখন ঈদের আগে সব কিছু ক্লোজ করে দিচ্ছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি নিয়েছি ন্যাচারাল শেডটা, হ্যাঁ, যারা নিয়েছে তারা তো নিয়েই ফেলেছে, অ্যান্ড যারা নেয় নাই তারা হচ্ছে কি কি বলে স্টক আউট হয়ে যাওয়ার আগে যদি নিতে চাও নিতে পারো। সো একটু ব্লেন্ড করে দেয়, নাহলে হার্শ লাইন দেখা যাবে। আপু, অ্যাবসোলিউটলি ন্যাচারাল শেডটা স্টকে আনতে বলেন, হ্যাঁ দেখছো স্টক আউট হয়ে গিয়েছে,
কারণ এই প্রোডাক্ট এত ভালো, এটা আসার সাথে সাথে স্টক আউট হয়ে যায়। আচ্ছা এখন ইউজ করব হচ্ছে আমি টেকনিকের এই হট ফয়েল থেকে এই পিঙ্ক কালারটা, এটা আমি একদিনও ইউজ করিনি, বাকিগুলো ইউজ করেছি, এই পিঙ্ক কালারটা ইউজ করব। ওকে সামনের দিকে ইউজ করব, আমি নিয়েছি ন্যাচারাল শেড। যারা যারা নিয়েছে তারা মানে এক কথায় উইনার। আপু ব্রনজিং আর কন্ট্রোরের মধ্যে ডিফারেন্স কি? কন্ট্রোর হচ্ছে আমরা আমাদের ফেসে যে কি বলে একটা শেপ নিয়ে আসি, ঠিক আছে? আমাদের ফেসটা তো অনেকের দেখা যায় রাউন্ড থাকে, স্কোয়ার থাকে, ওভাল থাকে, অনেক টাইপের, কিন্তু একটা ফেস, একটা ফেস শেপ থাকে আমাদের। হ্যাঁ, সো আমাদের হচ্ছে সবার ফেস শেপটাকে কন্ট্রোল করে একটা আইডিয়াল শেপে নিয়ে আসতে হয়। অ্যান্ড ব্রোনজার হচ্ছে আমাদের যেমন যেখানে যেখানে আমাদের সূর্যের আলোটা পড়ে, হ্যাঁ, আমাদের দেখা যায় অনেক সময় এই জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু একটু কি বলে সানটেন হয়ে যায় এখানে এখানে, সো ওই জায়গাগুলোতে একটু টোনটাকে একটু ডাউন করার জন্য, মানে আমার যদি ফেসটা অনেক বেশি ব্রাইট মনে হয় আমি ব্রোনজার করে একটু ডার্ক করতে পারবো। অ্যান্ড অনেক সময় দেখা যায় একটু লাইট মেকআপে কন্ট্রোর, আমরা হার্শ কন্ট্রোর কখন করি? যখন আমরা হেভি মেকআপ করি, ঠিক আছে? সো যখন আমরা একটু লাইট মেকআপ করি তখন আমরা ব্রোনজার ইউজ করতে পারবো। দেখো এটার পিগমেন্টটা দেখো আপু, আমার মুখ প্রচুর ঘামে, লুজ পাউডার ইউজ করব নাকি ফেস পাউডার? আপু লুজ পাউডার ইউজ করতে হবে, ফেস পাউডারটা যেটা মানে কম্প্যাক্ট পাউডার সেটা দিয়ে হচ্ছে তোমাকে ফাউন্ডেশনটা সেট করতে হবে, ঠিক আছে? যেন ফাউন্ডেশনটা সেট হয়ে থাকে ঘামার পরে, যাতে মানে মেল্ট হয়ে না যায়। অ্যান্ড লুজ পাউডারটা যেটা সেটাও কিন্তু আমাদের অনেক সময় দেখা যায় স্মাইল লাইন ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে ফেটে যায়, তারপর হচ্ছে চোখের নিচে কিন্তু ক্রিজ পড়ে এখানে, ঠিক আছে? সো ন্যাচারালি আমাদের ক্রিজগুলো আছে, এগুলো হচ্ছে পড়বেই, এটা স্বাভাবিক। সো এখানে এখানে আমাদের, তারপর হচ্ছে বেকিংয়ের জন্য এই সাইডে আমি ইউজ করে দেখাবো, একটু ওয়েট করো তোমরা। ভাগ্যিস ফাউন্ডেশনটা আমি ফার্স্ট অর্ডার করেছিলাম তোমার লাইভ দেখে, থ্যাংক ইউ সো মাচ আপু, অ্যান্ড আপনারই লাভ হয়েছে, রাইট? এখন যদি মানে অর্ডার করতেন তাহলে কিন্তু এটা থাকতো না, মানে এখন তো নাই এটা স্টকে। ওকে আপু আমার মুখ, হ্যাঁ এটা পড়েছি। আমার কাছে ধানমন্ডি আউটলেট থেকে অনলাইনের পেজ অ্যাক্টিভিটি বেশি ভালো মনে হয়েছে, ধানমন্ডি আউটলেট অ্যাক্টিভিটি ভালো লাগে না আসলে, অনেক রাশ থাকতে মানে থাকে তো ঈদের জন্য, এই জন্যই মেবি, নাহলে ওরা খুবই মানে ভালো সার্ভিস দেয় ওখানে সব, যে আমাদের কি বলে সেলস থেকে যারা আছে সবাই খুবই ভালো, ওদের বিহেভিয়ারও খুবই ভালো, অ্যান্ড সার্ভিসও চেষ্টা করে অনেক ভালো দেওয়ার জন্য। ওকে অ্যাবসোলিউট নিউট্রাল ফাউন্ডেশন, আচ্ছা সিলভিয়া আপু থ্যাংক ইউ সো মাচ, আমি যে কমেন্টগুলো পড়তে পারছি না তুমি অ্যান্সার করে দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। ঋষভ লাগছে আপু আমার কিছুটা তোমার আইজের মতো, আমি ন্যাচারাল লুকের জন্য কোন ল্যাশটা নেব? আপু অ্যাবসোলিউট নিউইয়র্কের অনেকগুলো ল্যাশ আছে, ন্যাচারাল আছে, তারপর হচ্ছে একটু গর্জিয়াস আছে, হেভি ল্যাশ আছে, যে কোনোটা তোমার ইচ্ছা তুমি নিতে পারো। ওয়েবসাইট থেকে একটু দেখো তোমার কোনটা ভালো মানে ভালো লাগে, দেন তুমি হচ্ছে দরকার হলে এটা স্ক্রিনশট নিয়ে অথবা ছবিটা সেভ করে তুমি আউটলেটে চলে যাও, দেন হচ্ছে পারচেস করতে পারবা। তুমি W7 কোন শেডটা ইউজ করো? আপু ভ্যানিলাটা ইউজ করি, মাহফুজা ও আচ্ছা সামারা, তানজিলা, ফারা সিলভিয়া, রাইট? ওকে তো এখন আমি আইলাইনারে চলে যাই, আইলাইনারটা ইউজ করব হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের প্রো ইং পেন, মানে এইটা আমার জন্য এত ইজি, মানে এটা ছাড়া আমি এখন আর কোনোটা ইউজ করি না। সো অ্যান্ড এইটার মধ্যে কতগুলো আমি বেনিফিট পাচ্ছি, এটা হচ্ছে ওয়াটার প্রুফ, স্মাচ প্রুফ, আমারও সেম ধানমন্ডি আউটলেট অনেক জিনিসে মেকআপ সার্ভিস দেয়, কিছুই বুঝে না প্রোডাক্টের ব্যাপারে। সো যাদের যাদের আউটলেটে, এখন তো আউটলেটে যেতে হবে, ঠিক আছে, ঈদের আর মাত্র 2-3 দিন আছে, অ্যান্ড যারা আউটলেট থেকে নিতে চাচ্ছ না অফকোর্স তোমার ওয়েবসাইট থেকে পারচেস করতে পারবা, অথবা বাংলা পার্সের পেজে ইনবক্স করলেও কিন্তু 24 আওয়ার্সের মধ্যে ডেলিভারি দিয়ে দেয়।
আজকে বাংলা সুপার থেকে অনেক কিছু নিয়েছি। তো আমার নাম পু, অফকোর্স রিভিউ দিবেন আপনার কাছে কেমন লেগেছে, ঠিক আছে? আচ্ছা, আই মেকআপে কি আর কিছু করব? আমি কোনো গ্লিটার ইউজ করব? আমি যদিও চাই নাই, তোমরা বলো আমাকে। কোনো রাশ ছিল না, ফার্স্ট স্টোরে গিয়েছিলাম, দুই তিনজন ক্লায়েন্ট ছিল। বেশি টান বলছি আপু, আমার W7-এর হানি না, আমার ফেস একটু ডার্ক আসে আপু, আমি তাহলে অ্যাপসোলিউটের কোনটা ইউজ করব? সেন্টটা নিতে পারো আপু, সেন্ট শেডটা, এটা মেবি অ্যাভেলেবেল আছে এখন। ন্যাচারালটা যদিও স্টক আউট হয়ে গিয়েছে, বাট সেন্টটা আছে। একটু আমি আইলাইনার দিয়ে নিই, দাঁড়ো আপু। অনেক ব্লগার আপুদের মেকআপ দেখি, বাট বিলিভ মি, তোমার মেকআপ অ্যান্ড তোমার কথা আমার কাছে বেস্ট লাগে। থ্যাংক ইউ সো মাচ আপু, আমি ট্রাই করি তোমাদের সাথে খুব সুন্দর করে কথা বলার, বাট জানি না কতটুকু আমি তোমাদেরকে বুঝাতে পারি প্রোডাক্টের ব্যাপারে আর মেকআপ। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে অফকোর্স আমাকে করবা। আমি আইলাইনার দিতে দিতে একদম বাঁকা হয়ে যাই, এখন আর কোনো পারচেস নাই, পরে। ওকে, আইলাইনারটা দিয়ে তারপর আবার সবার সাথে কথা বলি। ওকে, হ্যাঁ ঠিক বলছো আপু, এখানে আচ্ছা গ্লিটার ছাড়াই ভালো লাগছে তোমায়। থ্যাংক ইউ। প্রাইস কিসের প্রাইস আপু? ফারিয়া হক, আপি আই এম নিউ, ওয়েলকাম আপু, আপনাকে কেমন আছেন? আর দিব না, বেশি দিলে দেখা যাবে আবার একটু উল্টা পাল্টা হয়ে যাবে, তখন লাইনারে পিছনে আমার সব টাইম ওয়েস্ট হয়ে যাবে, হারাই ফেলছি। ওকে, সো তোমরা এই কি বলে, এটাও কিন্তু একটা মাস্ট হ্যাভ লাইনার, কারণ এটা তোমরা হচ্ছে 500 ওয়াটারপ্রুফ। অ্যান্ড এটার ব্রাশটা দেখো, এত চিকন একটা ব্রাশ, এটা দিয়ে কত সুন্দর করে উইং করা যায়। আমার উইং করতে অনেক কষ্ট হয় যদিও, বাট এটার জন্য অনেক ইজি হয়। এটার আরেকটা আছে ডুও স্ট্রক, ওটা আবার তোমরা দুই সাইডে ব্রাশ পাচ্ছ। সো এখন আমি আচ্ছা ব্রাশটা দিয়ে ফেলি, আমি এক প্যালেট থেকে আরেক প্যালেটে সুইচ করে ফেলি তাড়াতাড়ি। ইউ আর মাই ফেভারিট পার্সন শাকিল আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। রেহানা খান, ইয়েস ঠিক আছে। ওকে, সো এই প্যালেট থেকে আমি আবার ব্লাশটা ইউজ করে ফেলছি, ঠিক আছে? ব্রাশ কোথায়? আপু হাইলাইটার কোনটা ভালো? আপু হাইলাইটার তুমি, আচ্ছা তোমাদের তো অনেকে থাকে একটু বাজেট ফ্রেন্ডলি চাচ্ছ, তোমরা এটা নিয়ে ফেলো, এটার মধ্যে দেখো হাইলাইটার পাচ্ছ, ব্লাশ পাচ্ছ, কন্ট্রোর, ব্রোঞ্জার সব কিছু পাচ্ছ। সো এটা আমি এখন ইউজ করে দেখাই। অ্যান্ড কন্ট্রোরও হচ্ছে আমি এটা থেকেই ইউজ করেছি, আর এটা অনেক পিগমেন্টেড একটা প্যালেট। আজকে লাভ দিয়ে উড়ায় দেবো। এই সব লাভ কি সুহে দিচ্ছ? কি তোমার করা অ্যাবসলিউট নিউইয়র্কের প্রোডাক্টস রিভিউ এত ভালো লাগছে, অনেক মেকআপ প্রোডাক্ট নিয়ে নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ আপু, অ্যান্ড আমি শিওর যে আপনার কাছে অনেক ভালো লাগবে। সো ঈদের মধ্যে একটা লুক করে অবশ্যই দেখাবেন কিন্তু আমাকে, যেহেতু আপনি আমার কথায় এত প্রোডাক্ট নিয়ে ফেলেছেন, অবশ্যই আমাকে দেখাতে হবে। W7 কোন শেড ইউজ করছো আপু? W7-এর তো আপু আজকে ফাউন্ডেশন ইউজ করি নাই, বাট আমার শেডটা হচ্ছে ভ্যানিলা। দেখো এটার পিগমেন্টটা দেখো, আপু ব্লাশ প্যালেট না আমার প্রাইস, ব্লাশ প্যালেটটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের আইকন ফেস প্যালেট, এটার মধ্যে সব পাচ্ছ, শুধুমাত্র ব্লাশ না কিন্তু। আইলাইনার নেম হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের প্রো ইঙ্ক পেন ওয়াটার প্রুফ লাইনার, ঠিক আছে?
ওকে তো আমি এই সাইডের ব্লাশটা একটু বেশি হয়ে গেছে একটু কমাবো আর না হলে এখানে একটু দিয়ে দিই বিউটি লেডি উইথ এ বিউটিফুল হার্ট থ্যাংক ইউ সো মাচ ফারহানা কি অবস্থা তোমার কেমন আছো ওকে সো হাইলাইটার ইউজ করে ফেলি আচ্ছা বেকিংটা করে নিই আমি কারণ তোমরা বেকিং পাউডার দেখার জন্য সবাই ওয়েট করতেছো অ্যান্ড সবাইকে ওয়েট করাচ্ছি সো এইটা হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের এইচডি বেকিং পাউডার এইচডি ফ্ললেস বলতে চাইছিলাম আর কি আচ্ছা এইচডি বেকিং পাউডার বিশ্বাস করো এইটা আমার এত ফেভারিট একটা বেকিং পাউডার জাস্ট এতটুকু নিলাম অ্যান্ড তোমরা দেখবে এতটুকুও লাগবে না আমার এত অল্প পরিমাণ লাগে আর এত মানে এত কভারেজ এত ফুল কভারেজ কীভাবে হয় কী বলে আমার মনে হয় যে হাই এন্ডের যে কিছু কিছু থাকে না বেকিং পাউডারগুলো ওগুলোও এতটা কভারেজ দেয় না কানিস ফাতেমা কান্তা হাই কিউটি পাই হ্যালো আপু কেমন আছো দেখো এটা করলে কি হবে তোমাদের কন্ট্রোলটা একটু শার্প লাগবে অ্যান্ড একটু আগে দেখো এটা দেখো কেমন লাগতেছিল এখানে যেহেতু কন্ট্রোল করেছি এখানে করেছি তো এটার জন্য কিন্তু ফেসটা মানে একটু সুন্দর লাগবে না হ্যাঁ মেকআপটা প্রপার সুন্দর বোঝা যাবে না এটার জন্য দেখো কি হয় এখন মনে হবে হ্যাঁ আমার ফেস একটা শেপ আছে একটা আইডিয়াল শেপ আছে কন্ট্রোলটা যদি আমরা এখান থেকে নিচে নামায় ফেলি তাহলে কিন্তু আমাদের পুরো ফেস শেপটাই অনেকটা চেঞ্জ লাগে বেকিং পাউডার ইউজ করে দেখাও প্লিজ এই যে আপু দেখাচ্ছে বেকিং পাউডার ইউজ করে ওকে এখন হচ্ছে নোজের সাইডেও দিয়ে দেব তোমরা দেখো আমি আবার ঢেকে ফেলতেছি ওকে সো দেখো এটার জন্য কি হচ্ছে আমার নোজটাও কিন্তু আরও শার্প লাগতেছে বাংলাদেশ পার্সের যারাই লাইভ দেখতেছেন তাদের ধানমন্ডি আউটলেটের সার্ভিস আরও বেটার ওকে আচ্ছা আমার মনে হয় অনেক সময় হয়ে যায় এরকম বাট আশা করি নেক্সট থেকে কখনোই এরকম হবে না আপু মেকআপটা তাড়াতাড়ি শেষ করো ঘুম আসছে ঘুমাইতে গেলে ঘুম আসবে না মেকআপ দেখা ছাড়া কজ আমি মেকআপের প্রতি অনেক হয়ে গেলাম বেশি দুর্বল তুমি ঘুমাবো না আপু তুমি আমার সাথে থাকো আমি তোমাকে আজকে ঘুমাতে দিব না তুমি সারা রাত পাবা ঘুমানোর জন্য আমি তো চলে গেলে আমাকে কই পাবা বলো দেখো এটা সাথে সাথে ঝেড়ে ফেলতে হয় এত পিগমেন্টেড আর এত কভারেজ দেয় দাঁড়া আমার ব্লাশটা একটু মাথার চুল কি অনেক পড়ে গেছে আমার আমার চুল পরে আবার উঠে বুঝি না সো এই হচ্ছে এখানে একটু দিবা ঠিক আছে তোমাদের যাদের এই এরিয়াটা মানে এই এখানে একটু ফেটে যায় মেকআপ সো দেখো আমার কতটুকু লাগছে প্রোডাক্ট এটা অনেক কভারেজ দেয় ফুল কভারেজ দেখো অল্প একটু দেখছো সো হাই এন্ডের দিকে না যে আমার মনে হয় এইটা ড্রাগ স্টোরে 500 তাড়াতাড়ি করে নিয়ে ফেলা উচিত এইটাও নিয়েছি এইচডি হ্যাঁ এটা অফকোর্স নিবা এটা মাস্ট হ্যাভ একটা প্রোডাক্ট এই চোখে দিছে হ্যাঁ ব্লাশের প্রাইস হচ্ছে নট অনলি ব্লাশ এটা হচ্ছে কন্ট্রোর হাইলাইটার ব্রঞ্জার সব 500 প্রাইস অনলি 750 টাকা মাত্র 750 টাকা মাত্র মানে 750 টাকায় একসাথে তিনটা 500 অ্যান্ড তোমাদের আলাদা আলাদা করে কিনতেও হচ্ছে না সাথে একটা এত বড় একটা মিরর 500 সো মিররের মধ্যে কত আমি এই সাইজের মিরর ছাড়া মেকআপ করতে পারি না মানে ছোট মিরর দিয়ে মেকআপ করতে পারি না সো আমার জন্য অনেক হেল্প হয়েছে এগুলো মানে এই অ্যাবসলিউট নিউইয়র্কের এই প্যালেটগুলোর মিরর দিয়ে আচ্ছা এখন হচ্ছে হাইলাইট করব আমার ফেসটাকে ব্রাশ আরে ফেলি বারবার এত সুন্দর চেহারা থাকতে আবার এসব দিয়ে স্কিন নষ্ট করার কী প্রয়োজন ফারনাজ আপু স্কিন নষ্ট হবে না এই প্রোডাক্ট দিয়ে কারণ এই প্রোডাক্টগুলো এত ভালো আপনি ইউজ করে দেখবেন একটুও কিন্তু স্কিনে প্রবলেম করবে না যদি প্রবলেম করতো তাহলে কিন্তু আমার স্কিন অনেক বাজে হয়ে যেত এতদিনে
সো হাইলাইটারটা দেখো, ব্রাশের মধ্যে পাউডার ছিল, ব্রাশটা একটু ক্লিন করে নিই। আপু সিটি জিতে বাংলা শপার্সের আউটলেটটা কোথায় বলবেন প্লিজ? আপু কুলছি টাউন, কুলছি টাওয়ার মেবি। আপনি বাংলা শপার্সের ওয়েবসাইটে একটু লোকেশনটা চেক করে দেখেন প্লিজ আপু। অ্যাড্রেস প্লট ও আচ্ছা, হ্যাঁ দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ বাংলা শপার্স। হ্যাঁ ওনার প্রোডাক্ট খুব ভালো, অরিজিনাল। আচ্ছা তুমি অনেক সুন্দর করে মেকআপ করে দেখাও, ট্রাই করতেছি আর কি। আমার ফোন কি ঠিক আছে? আচ্ছা আপু ড্রাই স্কিনের জন্য ন্যাচার ও লাইট কভারেজ ফাউন্ডেশন ইউজ করেন? আপু অ্যাবসোলিউট নেকারটা আরও ভালো হবে ড্রাই স্কিনের জন্য, কারণ এটা কিন্তু স্কিনে দেওয়ার পর অনেক গ্লো করে স্কিনটা। অ্যান্ড আছে না অনেকগুলো ফাউন্ডেশন থাকে যেগুলো তোমাদের কি বলে স্কিনটাকে অনেক ড্রাই করে ফেলে, ঠিক আছে? বাট এই ফাউন্ডেশনটা এত ভালো, তোমার ফেসটা কিন্তু মানে স্মুথ রাখবে, বেসটা অনেক স্মুথ হয়। আপু অয়েলি স্কিনের একটা ভালো ফাউন্ডেশন সাজেস্ট করো। আপু তুমি অ্যাবসোলিউট নেকারটাও নিতে পারো, আর W7-এরটাও নিতে পারো, দুইটাই ভালো। অ্যান্ড দুইটা আমার সবচেয়ে ফেভারিট ফাউন্ডেশন, তোমরা যতবার দেখবে আমাকে দুইটা ইউজ করতে দেখবা। হ্যালো আপু, ইউর নিউ লাইফ দেখছি, থ্যাংক ইউ সো মাচ সাদি আপু। দেখো আমি কমেন্ট করতে চাই কন্ট্রোল দিয়ে এখন হাইলাইট করতাম, মানে ব্রাশের মধ্যে একটু সমস্যা হচ্ছে, অন্য ব্রাশ নেই, দাঁড়ো। মাঝে মাঝে আই মেকআপের ব্রাশ দিয়ে আমি হাইলাইট করে ফেলি। হ্যালো আপু, আচ্ছা পড়েছি। আপু সিটিজিতে বাংলা শপার্স আউটলেটটা কোথায় বলবেন প্লিজ? আপু সিটিজির আউটলেটটা হচ্ছে একটু উপরে স্ক্রল করে দেখেন, বাংলা শপার্স অ্যাড্রেস দেওয়া আছে। আপু ভালো আছো? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন? হাইলাইটার কোনটা? হাইলাইটার হচ্ছে অ্যাবসোলিউট নিউইয়র্কের এই প্যালেট থেকে ইউজ করছি, এই যে এটা। দেখো কত গ্লো করতেছে। আপু ওকে, ভাবনা দিয়ে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ ভাবনা, চিটাগাংয়ের অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপু W7-HD ফাউন্ডেশনটা কেমন? খুবই ভালো, খুবই ভালো আপু, আপনাকে পরে মতো লাগতেছে ভাবনা। এতক্ষণ কই ছিলা তুমি? ওকে ওয়ারি আউটলেটটা সরিয়ে কোথায় দিছেন? ওয়ারি আউটলেটটা আপু যখন ওপেন করা হবে, আমি জানি না কেন অফ আছে, আমাদের পেজে কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? সো নোজের এখানে হচ্ছে হাত দিয়ে অ্যাপ্লাই করব। আপু তুমি কি মেকআপ শিখাও? আপু ড্রাই স্কিনের ভালো ফাউন্ডেশনের নাম বলো প্লিজ। অ্যাবসোলিউট নিউইয়র্কের HD ফ্ললেস ফাউন্ডেশন। আমার সাউন্ড কি ঠিক আছে? তুমি তো হেডফোন দিয়ে শুনতেছো। ওকে আউটলেটের ঠিকানা পেতে ক্লিক করুন, এখানে দেখো তোমরা যারা যারা আউটলেটের অ্যাড্রেস চাচ্ছ, দেখো এখানে এই লিঙ্কে গেলে তোমরা সব আউটলেট দেখতে পারবা। আপু অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? অ্যাবসোলিউট নিউইয়র্ক অ্যান্ড অলসো W7। মেকআপ লাইভ করতেছি আর কি কি জিজ্ঞেস করে, আমার নেমটা একটু বলো। ইরা জানা তাপু বলেছি, কেমন আছো তুমি? ভালো লাগছে মেকআপটা, থ্যাংক ইউ সো মাচ। আমার তোমরা জানো আমার এই মেকআপটা এত মানে ফেভারিট, পিঙ্ক কালারের, পিঙ্ক কালার আই লুক কেন জানি আমার অনেক বেশি ভালো লাগে। সো এখানেও হাইলাইট করবো, তোমরা এখানে ভুলে যাবা না। জি ভাই আছে, আপনার লাগে ইনবক্স করেন, ডেলিভারি চার্জ ফ্রি। ওকে আপু ব্রাউন বাড়িয়াতে শোরুম দেন, ইনশাল্লাহ সব জায়গায় আমাদের শোরুম থাকবে।
সো দেখো হাইলাইটারটা কত পিগমেন্টের একটা হাইলাইটার, আমি গলায় তো অবশ্যই দিব। ওয়াটারপ্রুফ আই শ্যাডো প্যালেট নাম বাতাইয়ে ইয়ে হ্যাঁ অ্যাবসলিউট নিউইয়র্কের, আমি আসলে হিন্দি বলতে পারবো না সরি। ওকে এইটা এগুলো কিন্তু মানে ওয়াটারপ্রুফ, মানে আমি কি বলে যখন অ্যাপ্লাই করবা অফকোর্স ডাব্লিউ সেভেন সরি অ্যাবসলিউট নিউইয়র্কের কনসিলার দিয়ে তোমাদেরকে একটা বেস করতে হবে, দেন হচ্ছে তোমরা এই প্যালেটটা ইউজ করে দেখবা অ্যাবসলিউট নিউইয়র্কের প্রতিটা প্যালেটই যখন তোমরা দেখবা যে ওয়াটার স্প্রে করবা বা তোমরা বাইরে যাবা বৃষ্টির দিনে, তোমাদের মেকআপও কিছু হবে না, আইলাইনারও কিছু হবে না, অ্যান্ড হচ্ছে আই শ্যাডো কিছু হবে না। আপু তোমার কাছে মেকআপ শিখতে চাই। ওকে আচ্ছা আপু ল্যাশ লাগাবো না, হ্যাঁ অফকোর্স ল্যাশ লাগাবো না, কেন ধরো ল্যাশ লাগাবো। হাইলাইটারটা কী কালার? হাইলাইটার হচ্ছে এটা আমি দিয়েছি এই কালারটা, তোমরা চাইলে দুটো মিক্স করে দিতে পারো, মিক্স করে দিব যদি এটা আমার ব্রোঞ্জার হিসেবে ইউজ করা যায়, সে দেখি তাও মিক্স করে দিচ্ছি। হ্যাঁ রুকসানা খানম, হাই আপু, হ্যালো আপু, কি অবস্থা? ঢাকা ওয়ারি কোনো শোরুম নাই, ওয়ারিতে শোরুম আছে এখন অফ আছে, ওপেন করলে জানিয়ে দেওয়া হবে। এখন কি করব, মাস্কারা অ্যাপ্লাই করব। তারা মাস্কারা হচ্ছে ডাব্লিউ সেভেন এর আলট্রা প্লাস মাস্কারা, এটা হচ্ছে আমার ফেভারিট একটা মাস্কারা। ডাব্লিউ সেভেন এর প্রোডাক্টগুলো এত ভালো, দেখো এটা কতটা ভলিউম দেয়। তোমরা আগে দেখো আমার আই মেকআপটা, তারপর বুঝতে পারবো। আউটলেটগুলোর আমাদের যে অ্যাড্রেস দেয়া আছে সরি কমেন্টে দেয়া হচ্ছে, তোমরা যারা যারা আউটলেটগুলোর অ্যাড্রেস চাচ্ছ লিঙ্কে দেখো পাবে, সবগুলো আউটলেটের অ্যাড্রেস দেয়া আছে। বুঝি নাই আপু রোকসানা খানম আপনি কি লিখেছেন, আপু আপনার বিবাহ হয়েছে, আপু আপনি এত সাজান কেন? আমার সাজতে অনেক ভালো লাগে। নূরজাহান আপু আপনি তো বুঝতেই পারবেন একটা মেয়ে মানুষের সাজতে কত ভালো লাগে। সাহিদা আক্তার, ঈদ মোবারক, ঈদ মোবারক আপু, অ্যাডভান্স ঈদ মোবারক। সে দেখো আমার যদি আমার আইল্যাশ কম দেখছো, এই যে দেখো যখন আমি লোয়ার ল্যাশ লাইনে দিব তখন বুঝতে পারবা। এই চোখটা দেখো, এই চোখটা দেখো, তাহলে ডিফারেন্স বুঝতে পারবা। হাই সিস্টার সুপার, কি সুপার আপু তোমার রূপের রহস্য কি? এই যে মেকআপ অনেক সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ সঞ্জিদা ইসলাম আপু। দেখো তোমাদের জন্য একদম আমি ক্যামেরার মধ্যে ঢুকে যাচ্ছি। সো এখন আমি আজকে ব্ল্যাক কাজল ইউজ করি। হ্যাঁ দেখো এই হচ্ছে অ্যাবসলিউট নিউইয়র্কের, আপু আপনার বিবাহ হয়েছে, একটা বাবু আছে আপুর, হ্যাঁ আমার একটা বেবিও আছে আপুর মঞ্চে আপু। আরে ভাবনা থাক, আমাকে কিছু বললে ভাবনা একদম রেগে যায়, বাট আমার অনেক মজা লাগে এগুলো কমেন্ট দেখতে। মানে আপু আপনি খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ আপু খাওয়া দাওয়া করেছি। দেখো তোমরা অ্যাবসলিউট নিউইয়র্কের লিপস্টিক লাগাও, তাড়াতাড়ি লাগাবো আপু, আগে আমার আই মেকআপটা শেষ করে নিই তারপর হচ্ছে লাগাবো। অ্যান্ড আমি আজকে আমার ফেভারিট কালার লিপস্টিক লাগাবো। ওকে তোমার
কেন তুলে নিয়ে যাবেন বাসা থেকে? দাঁড়ো একটু আমি ক্লিন করি। সো তোমাদের যদি কখনো দেখবে যে তোমাদের পেন্সিল কি বলে পেন্সিল ট্যাপের লাইনার বা কিছু যদি যখন অ্যাপ্লাই করো না লাগে তখন হচ্ছে একটু ক্লিন করে নিবা। চোখের ভিতর তুমি আইব্রো আমি তোমাকে অনেক আপনি তোমাকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ জাহিদ আক্তার আপু। কি লিখছে চোখের ভিতর তুমি আইব্রো নাম? ওকে বুঝি নাই। দেখো কাজলটা দেখো বুঝলাম না, এটাকে একটু ক্লিন করে নিই। দাঁড়াও আপু তুমি সবসময় সুন্দর, তোমার কোনো তুলনা হয় না মাশাআল্লাহ। থ্যাংক ইউ ইসরা জাহান আপু, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক ভালো এই জন্য আপনার কাছে এত ভালো লাগে। আপু তুমি ম্যাকের অ্যান্সি কত? অ্যান্সি মেবি 15 or 20, বাট ম্যাক যে মানে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করার পর অক্সিডাইজ করে এনে হচ্ছে ফেটে যায়, এটাতে আমি খুবই কষ্ট পাইছি। এরপর থেকে আমি আর ম্যাক ইউজ করি না, সত্যি কথা বুঝলাম না। দাঁড়ো একটু শার্প করে নেই, ঠিক আছে? আপু তোমার বিয়ে হয়েছে? ইয়েস আমার বিয়ে হয়েছে, আমার বেবি আছে, কিউট লাগছে। থ্যাংক ইউ আপু। ওকে সো এই হচ্ছে কাজলটা, দেখো এখানে পাউডার দিছি, মানে এটা অনেক কিন্তু ব্ল্যাক, মানে আমি বুঝলাম না কাজলটা কি হলো, ক্যাপসুলেটে এটা নিয়েছে নাকি। আচ্ছা সো এখন হচ্ছে আমি তোমার আইসগুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ শাফরিন আপু, নামটা ইউনিক শাফরিন। ওকে এখন একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে চোখের নিচে স্মাচ করে দিব। আমি আজকে সবগুলো প্যালেট ইউজ করবো, এখন হচ্ছে টেকনিকের এই ট্রেন্ডসেটের প্যালেট থেকে ব্ল্যাকটা নিব, ঠিক আছে? অনেকগুলো কমেন্ট স্কিপ করেছে। আপু আপনার দেশের বাড়ি কোথায়? আমি হচ্ছে ঢাকার। কাজল দেয়াতে তোমার চোখগুলো অনেক মায়া লাগে, থ্যাংক ইউ সো মাচ মেহরুনেস আপু। রেভলিউশন ফাউন্ডেশন কেমন? আমি রেভলিউশন ফাউন্ডেশন ইউজ করি না আপু, আমার ভালো লাগে না তাই। আয়শা হুসেন রুবু মাশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ, আজকে ফার্স্ট টাইম তোমাকে দেখলাম অ্যান্ড তোমার লাইভও আজকে ফার্স্ট দেখলাম আপু, তোমায় খুব ভালো লাগলো, ইনশাল্লাহ অলওয়েজ পাশে থাকবো। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনারা এত ভালো, সবাই এত নাইস নাইস কমেন্ট করেন, এত ভালোবাসেন আমাকে, যার কারণে হচ্ছে লাইভে আসলে দেখা যায় অনেক সময় হয়ে গেল আমি যাই না, অলমোস্ট 1 আওয়ার হয়ে গিয়েছে। আপু তোমার নেম কি? আপু আমার নেম হচ্ছে আনিশা। এখন হচ্ছে আরেকটা ব্রাউন কালার দিয়ে আমি একটু ব্লেন্ড করে দিব। সো টেকনিকের এই প্যালেট থেকে এটা নেই, একটা ব্রাউন নিলেই হলো, এখান থেকেও নিতে পারতাম। তুমি রোজা থাকো আপনি? অফকোর্স কেন থাকবো না, দেখো ওয়ান আওয়ার 05 মিনিট
দাঁড়ো, আমার ল্যাশটা পড়লেই হচ্ছে আমার মেকআপটা শেষ হয়ে যাবে। না, লিপস্টিক বাকি আছে। তোমার বেবির এজ কত? 3 ইয়ার্স বেবির এজ। এত পিগমেন্টের একটা প্যালে, দেখো আমি যে চোখের নিচে অ্যাপ্লাই করতেছি তারপরেও কিন্তু ফল আউট হচ্ছে না। সো এটা কিন্তু খুবই, মানে কি বলে, আমার জন্য অনেক ভালো। যেটা আজকে বেসটা আগে করে ফেলেছি, আই মেকআপ পরে করেছি, তারপরেও কিন্তু আই শ্যাডো অ্যাপ্লাই করার পরেও কিন্তু ফল আউট হচ্ছে না। খুব লাইভলি প্রেজেন্টেশন, থ্যাংক ইউ সো মাচ। তোমার পেজে ঢুকে লাইক দিয়ে আসছি। থ্যাংক ইউ রেহানা আপু, থ্যাংক ইউ সো মাচ। এই ফার্স্ট তোমার লাইভ দেখতেছি আপু, তুমি অনেক কিউট মশলা। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনারা এত ভালো কেন সবাই? আজকে তোমার ফার্স্ট লাইভ দেখতেছি ইজা আহমেদ আপু, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সবসময় দেখবেন। ওকে, আচ্ছা আমি একটু সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে ফেলি লিপস্টিক দেওয়ার আগে। সো সেটিং স্প্রেটা দিব হচ্ছে ওফরা সেটিং স্প্রে, মানে ওফরা মেকআপ ফিক্সার। এটা মেকআপটাকে ফিক্স করে ফেলে, প্লাস হচ্ছে আমার মেকআপটাকে গ্লো করে, অ্যান্ড এত রিফ্রেশ লাগে। এটার স্মেলটা এত রিফ্রেশিং একটা স্মেল। যদিও এত দিতে হয় না, বাট আমার মানে স্মেলটা তো ভালো লাগে, আমি এটা প্রেস করতেই থাকি। আপু চোখে নিচে কোনো শেড দিলে আইকন প্যালেট থেকে? হ্যাঁ দিয়েছি আপু, আইকনের এই প্যালেট থেকে দিয়েছি ম্যাশআপ শেডটা। মার্সিয়েশ আপু কেমন আছো? আমার লিপস অনেক ড্রাই আপু, একটা মেকআপ ব্রাশ সেট সাজেস্ট করো আপু। বাংলা শপার্সে অনেক অনেক ব্রাশ কালেকশন আছে, তুমি ওখান থেকে পারচেস করতে পারবা, ঠিক আছে? সত্যি জাস্ট ওয়াও, লাইক অলওয়েজ পাশে থাকবো। থ্যাংক ইউ সো মাচ মিস সাদি আপু। রেভলিউশন ফাউন্ডেশন আপু আমি ইউজ করি না, ফার্স্ট টাইম লাইভ দেখছি আপু। থ্যাংক ইউ সো মাচ ঐশী আপু, অ্যান্ড ওয়েলকাম আপনাকে, আমি ইউএসএ থেকে দেখছি তোমাকে আপু। থ্যাংক ইউ সো মাচ ইজা আহমেদ আপু, অনেকেই আজকে ফার্স্ট দেখতেছে। আয়শা হোসেন রূপ কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে, তুমি কেমন আছো? ওকে, আমি হচ্ছে একটু ভ্যাসলিন দিই আপু, একটা মেকআপ বলেছি আপু। কি কমেন্ট করে এগুলা শুকনা ভাবনা, শুকনা পাতা পাওয়া যাবে, প্লাস সেটিং স্প্রেও আছে, ওপরে সারাদিন ড্রাই থাকে। আপু একটা মেকআপ ব্রাশ সেট সাজেস্ট করো বাংলা শপার্সে। আপু তোমরা একটু ইনবক্স করো, তোমাদের প্রাইস অনুযায়ী ওরা সাজেস্ট করবে, ঠিক আছে? ইরা ইসলাম আপু কেমন আছো? হ্যালো সিটর কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? মিস সাদিয়া তোমার নেম কি আপু? আমার নেম হচ্ছে আনিশা, আনিশা রোজেন, যদিও রোজেনটা হাজব্যান্ড থেকে লাগাইছি আর কি। আচ্ছা এখন হচ্ছে দেখো, আমি আজকে আমার ফেভারিট শেড যেটা ইউজ করবো এটা হচ্ছে ইনস্টিংক্ট, অ্যাবসলিউট নিউইয়র্কের ম্যাট মেড ইন হ্যাভেনের। বাট এটার সাথে যে লিপ লাইনার আসে, এই লিপ লাইনারটা আজকে ইউজ করবো, ঠিক আছে? সো আমি দুইটাই ইউজ করতেছি মিক্স করে। সো তোমরা দেখো অ্যাবসলিউট নিউইয়র্কের ম্যাট মেড ইন হ্যাভেন, এটা লিকুইড লিপস্টিক, কিন্তু এটা এত লাইট ওয়েট, মানে এটা যখন লিপসে অ্যাপ্লাই করি দুইটাই, মানে অ্যাবসলিউট নিউইয়র্কের সুপ্রিম স্লিম একটা ডেমি ম্যাট আছে, ওইটাও হচ্ছে এত লাইট ওয়েট, আমার লিপসে অ্যাপ্লাই করার পরে মনেই হয় না আমি কিছু অ্যাপ্লাই করেছি। অর্থি রহমান, হ্যালো অর্থি, কি অবস্থা, কেমন আছো? অনেকদিন দেখা হয় না কারোর সাথে। সো এটার সাথে আমরা লিপ লাইনার পাচ্ছি কিন্তু, ঠিক আছে? সো লিপ লাইনারগুলো হচ্ছে কি, আমাদের একটা সুবিধা হয়েছে যে আমি একটা লিপস্টিক পারচেস করলে আমি লিপ লাইনারটাও পাচ্ছি, তাহলে হচ্ছে আমার আলাদা করে লিপ লাইনার কিনতে হচ্ছে না 250 টাকা খরচ করে, ঠিক আছে? অ্যান্ড এইটার ফর্মুলা এত ভালো, অনেক ভালো। লিপে কি করছো এক্সপ্লেন প্লিজ? কিছু করে আমি ভ্যাসলিন ইউজ করেছি, এখন হাইপড অ্যান্ড ফেভার লিপস্টিক নিয়েছি। হাইপড কোনটা? ফেভার লিপ, হ্যাঁ ফেভার, মানে এগুলোর কালার এত সুন্দর অ্যাবসলিউট নিউইয়র্কের, একটু অমরি টাইপের করতে চাচ্ছি, এই জন্য হচ্ছে আমি এটার শেডটা হচ্ছে হোস্টাইল, হোস্টাইল, হ্যাঁ এটা হচ্ছে ডার্ক শেড। আমি ডার্ক শেড কেন, আমি রেড কালারও কখনো ইউজ করতাম না। আমার আগের যদি ছবি দেখো,
এটা আমি এত জোরে প্রেস করে ফেলি মাঝে মাঝে। আচ্ছা, সো আমি আগে ডার্ক কালার কখনো ইউজ করতাম না, মানে এত আনইজি লাগতো, কিন্তু অ্যাবসলিউট নিউইয়র্কের এই কালারগুলো এত সুন্দর, প্রতিটা কালার অনেক সুন্দর। তোমাকে লাইক করলে কি আমার এখানে নোটিফিকেশন আসবে? অনেক সময় নোটিফিকেশন আসে না, বুঝি না মাঝে মাঝে এই প্রবলেমটা কেন হয়। আচ্ছা জাহিদ আক্তার, প্লিজ আপু তুমি ভালো তাই সবাই ভালো। আমি ফার্স্ট দেখছি তোমাকে, দেখেই ভালো লাগলো, তোমার কথা শুনতে ভালো লাগলো, লাভ ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ আপু, অলওয়েজ পাশে থাকবেন। দাঁড়াও আমি একটু লিপস্টিকটা দিয়ে তারপর হচ্ছে আবার কমেন্ট করবো। এত ক্রিমি, ওকে এখন ইউজ করবো হচ্ছে ইনস্টিংক্ট। দেখো এটা এত লাইট ওয়েট, কেমন ভাই আপনি? হাইপ শেড নাই তোমার কাছে? এই লিপস্টিকের হাইপ শেড নিয়েছি। ও না, হাইপ শেডটা আমার কাছে নাই। সো এই হচ্ছে আমার ফেভারিট কালার ইনস্টিংক্ট। সো তোমরা যারা পারচেস করতে চাচ্ছ স্টক আউট হয়ে যাওয়ার আগে, তাড়াতাড়ি আউটলেটে চলে যাও। দেখা যাবে ঈদের মধ্যে সবাই ইচ্ছা মতো মেকআপ প্রোডাক্ট কিনে, তখন স্টক আউট হয়ে গেলে আবার হচ্ছে স্টক রিস্টক হতে অনেক টাইম লাগবে। আপুর পেজের নাম ক্যাপশনে দেওয়া আছে, ওইখানে গিয়ে আপুর পেজে লাইক দিয়ে রাখুন। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু, কিন্তু শেয়ার করে দিয়েছে দেয়ার আমার গ্রুপে। থ্যাংক ইউ সো মাচ ইরা ইসলাম আপু, এক্সেলেন্ট অ্যান্সার ভাবনা। ওকে আপু অনেকগুলো গ্রুপে শেয়ার দেন। থ্যাংক ইউ সো মাচ নূপুর আপু, সানজিনা সাবরিন সব একটা সামারেও গিফট। ওকে ভয়েস অনেক সফট, অনেক শান্ত তোমার ভয়েস, বাট এইটার জন্য হয় কি তোমরা আমার কথা অনেক সময় বুঝতে পারো না। আচ্ছা আমি ল্যাশ পরি নাই ভাই, আমি ল্যাশ পরি নাই, তাড়াতাড়ি এই যে ল্যাশ নিয়ে বসছি কিন্তু পরি নাই, দাঁড়াও। ওকে আমার ভয়েসের জন্য মনে হয় আমার ভয়েস মানে শোনা যায় না, অনেক আস্তে আস্তে কথা বলি নাকি সবাই একটু কমপ্লেন করে। ওই যে আবার আমি এটা হারাই ফেলছিলাম। ওকে সো অ্যাবসলিউট নিউইয়র্কের ল্যাশ গ্লুটা ইউজ করবো আজকে, সবসময় ইউজ করি, তোমরা যারা লাইভ দেখো রেগুলার। আপুর আমার W7 এর ফাউন্ডেশনের হানি শেড, তাহলে আমি অ্যাবসলিউট নিউইয়র্কের কোন কনসিলার শেডটা নিব? তুমি হচ্ছে লাইট ইয়েলোটা নাও আপু, লাইট ইয়েলোটা একদম পারফেক্ট হবে। সো দেখো এটার ব্রাশটা কত সুন্দর, এটা অ্যাপ্লিকেটরটা কত সুন্দর, আর এটা আমি হচ্ছে ডিরেক্টলি চোখের মধ্যে অ্যাপ্লাই করি। দাঁড়াও আজকে হচ্ছে আমি একটা চোখে উপরে অ্যাপ্লাই করে দেখাই, সবাই যে এটা করতে হবে এরকম না, তোমরা ল্যাশের মধ্যেই দিও, বাট আমি মাঝে মাঝে করি আর কি, আমার জন্য অনেক ইজি হয়।
পাঁচ ফার্স্ট টাইম তোমাকে দেখে আমি পুরাই ক্রাশ মুন্তাহিনা আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে আপু আমি বিনয় মেকআপ ছাড়া সাদা করে দেবো। ওকে পিচ ইজ মাই ফেভারিট কালার, হ্যাঁ আমার কাছে অনেক ভালো লাগে এই কালারটা। সো আমি এটাতে, এটা আসলে ল্যাশ গ্লুটা এত সুন্দর করে ড্রাই হয়ে যায়, এটার একদম কি বলে ল্যাশে অ্যাপ্লাই করে একদম ফুটে দিতে হয় না, অনেক সুন্দর করে এই ল্যাশটা বসে যায়। দেখো কত ইজি এই অ্যাপ্লিকেটারে আসার জন্য, মানে এটার জন্য এত আমার ইজি হয়েছে যে আমি সুন্দর করে অ্যাপ্লাই করলাম লাইনারের মতো, একটু সাবধানে করতে হবে আর কি, তারপর হচ্ছে ল্যাশটা পরে ফেললাম। তোমাদের কার ল্যাশ পড়তে কতক্ষণ লাগে বলো? দেখছো আমার কতক্ষণ লাগছে, মাত্র শুধু একটু গ্লুটা অ্যাপ্লাই করেছি আর ল্যাশ পরে ফেলেছি। এটা এত লাইট ওয়েট, তোমাদের মনেই হবে না যে তোমরা ল্যাশ পড়ছো, কারণ অনেক আমাদের ল্যাশটা ভারী লাগে হচ্ছে গ্লুয়ের কারণে, ঠিক আছে? সো গ্লুটা যদি এরকম লাইট ওয়েট হয় তাহলে ল্যাশ পড়লে কমফোর্টেবল লাগবে, একটু ভারী ভারী লাগবে না। সো আমি কোথাও যাচ্ছি না এত, মানে বেশি করেও করি নাই, খুলে গেলে যাক সমস্যা নেই। আচ্ছা তো এখন হচ্ছে মাস্কারা অ্যাপ্লাই করব। অনেক সময় আমি দেখা যায় লাইভের মধ্যে মাস্কারা দেই না লোয়ার ল্যাশ লাইনে, এটা না দেখলে মনে পড়তো না। তো দেখো এখন এটার কত ভলিউম দেয় মাস্কারাটা, জাস্ট ওয়াও লিপ কালারটা, থ্যাংক ইউ সো মাচ ইজা আপু। হ্যাঁ এই লিপ কালারটা আমার আমার অনেক ফেভারিট একটা কালার। ইউ লুকিং গর্জিয়াস আপু, থ্যাংক ইউ সো মাচ। আয়শা হোসেন কিউটি, থ্যাংক ইউ সো মাচ। সবার আগে কে দিয়েছেন, সবার আগে হচ্ছে প্রাইমার দিয়েছি, তারপরে হচ্ছে ফাউন্ডেশন দিয়েছি, বেস করেছি আজকে সবার আগে। ল্যাশ ছাড়াও অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। বাট ল্যাশ তো পরে ফেলেছি, অনলাইন সার্ভিস অফ এখন, হ্যাঁ এখন অনলাইন সার্ভিস অফ, কারণ ডেলিভারি কোম্পানিগুলো হচ্ছে সব কিছু ক্লোজ করে দিয়েছে এখন ঈদের জন্য। আমি এত কিপ টাইমিং করে অল্প অল্প করে নেই, অনেকগুলো কমেন্ট স্কিপ করেছি। লুকিং গর্জিয়াস নূপুর আপু, থ্যাংক ইউ সো মাচ। সিনথিয়া হোসেন অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। তুমি কি সবসময় এমন শান্ত থাকো? হ্যাঁ মনে হয় এটা আমার হাজবেন্ড বলতে পারবে ভালো, বাট আমি সত্যি কথা বাসায় কেউ মানে বিলিভ করেন আমার লাইফ দেখলে যে আমি এত কথা বলতে পারি, সো আমার জন্য এটা অনেক কথা, কারণ আমার বাসার সবার সাথে আমি মানে একটু চুপচাপ থাকি, জাস্ট হাজবেন্ডের সাথে একটু সারাদিন কথা হয়, বাট বাসার সবার সাথে দেখা যায় তেমন কথাবার্তা হয় না, চুপচাপ সবাই সবার মতো। ওকে আর দিব এখন, অবধি নিজে কোনোদিন ল্যাশ পরি নাই, এই ঈদে ইচ্ছে আছে ল্যাশ পরবো ফার্স্ট টাইম। হ্যাঁ পরে দেখবা অ্যাবসোলিউট নিউইয়র্কের যে গ্লুটা তুমি নিয়েছো এই গ্লুটা এত ভালো আর লাইট ওয়েট, তোমার কাছে একটু ভারী মনে হবে না। আরে আমি ওর লাইভের বাইরে কথা বলছিলাম, রাগ হলে কি করে বুঝি নাই আপু,
ওকে ল্যাশ পড়া আগেই বলেছিলাম তো ওকে হুইচ লিপস্টিক লিপস্টিক হচ্ছে অ্যাবসলিউট নিউ ইয়র্কের ম্যাট মেড ইন হেভেন এটা এটা হচ্ছে লিকুইড লিপস্টিক ম্যাট এটা হচ্ছে ম্যাট লিপস্টিক আরেকটা আছে ওটা হচ্ছে ডেমি ম্যাট বাট ওইটাও ম্যাট হয়ে যায় অ্যান্ড ট্রান্সফার প্রুফ ওয়াটার প্রুফ স্মাচ প্রুফ ঠিক আছে সাথে হচ্ছে একটা করে লাইনারও পাচ্ছ তাই তোমাদের আলাদা করে লাইনার কিনতে হবে না আপ অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ওকে সো আমার মেকআপ ডান ইনার কর্নার একটু হাইলাইটার দিয়ে নেই আপু ভাইয়াকে কাজ করো না যে তুমি শান্ত থাকো নাকি ভাইয়া কি বলেন না আমি একটু শান্ত থাকি আমি বলি আমি বলে দিলাম ওকে আমার মেকআপ ডান আজকে আমি কি অনেক তাড়াতাড়ি মেকআপ করেছি না আজকে অনেক লেট হয়ে গিয়েছে ওকে স্যার ডেমি ম্যাটার পিওনি বা লারেইনা শেড নিয়েছি ওই শেডগুলো আসলে অনেক সুন্দর স্যার সবাই দেখো এই হচ্ছে আজকের আমার মেকআপ একদম সিম্পল একটা মেকআপ লুক করেছি উইথ অ্যাফোর্ডেবল প্রোডাক্ট আচ্ছা তো তোমরা হচ্ছে বাংলা শপার্সের কন্টেস্টের রেজাল্টের জন্য ওয়েট করো যারা যারা পার্টিসিপেট করেছো সবার জন্য তো গুড নিউজ হচ্ছে তোমরা 10% করে ডিসকাউন্ট পাবে নেক্সট পার্চেস থেকে অ্যান্ড টপ 5 উইনার কি হবে এটা দেখার জন্য আমরা ওয়েট করছি ওকে রাগ উঠলে কী করো যার সাথে হোক রাগ উঠলে আমি মনে হয় কান্না করি আচ্ছা সো সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড হচ্ছে তোমরা যারা আবারও বলে দিচ্ছি বাংলা শপার্সের কী বলো আচ্ছা তো তোমরা যারা হচ্ছে বাংলা শপার্সের এখন অনলাইন সার্ভিসটা অফ আছে তোমরা যারা যেতে চাচ্ছ আউটলেটে যেতে পারো মাস্ক পরে যেতে হবে অফকোর্স অনেক জোস আপু এই দুইটা শেড অলওয়েজ ইউজ করতে মন চাইবে হ্যাঁ এত আমার অনেক ফেভারিট অ্যাবসলিউট নিউ ইয়র্কের লিপস্টিকগুলো ওকে সো তোমরা যারা আউটলেটে যেতে চাচ্ছ ঈদের আগে 4 পর্যন্ত হচ্ছে আউটলেট খোলা আছে সো তোমরা আউটলেট থেকে কিন্তু পারচেস করতে পারবা অ্যান্ড হচ্ছে এই তো সবাই ভালো থাকো সবাইকে ঈদ মুবারক অ্যান্ড সবাই কিন্তু কি বলে যারা যারা আমার লুকটা পছন্দ করেছো অফকোর্স রিক্রিয়েট করে কিন্তু আমাকে ট্যাগ করবা অ্যান্ড আমার পেজে দরকার হলে ইনবক্স করবা ঠিক আছে আমি দেখবো সবাই অফকোর্স সিলভি আপু তুমিও তো করবাই আপু আমার W7 হানি শেড এখন আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের কোন কনসিলার শেডটা নেব আপু তুমি লাইট ইয়েলোটা নিতে পারো আর লাইট অলিভটাও নিতে পারো আমার ইয়েলোটা অ্যান্ড কোনো লুজ পাউডার ইউজ করলে মুখ কালচে হয়ে যায় তো কি ইউজ করবো আপু আপনি হচ্ছে বাংলা শপার্সের পেজ একটু ইনবক্স করে আপনাকে বলে দিবে ঠিক আছে প্রপার যে আপনার প্রোডাক্টগুলো দরকার সেটা আপনাকে সাজেস্ট করে দিবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ